হঠাৎ ঝাঁকুনি, সঙ্গে বিকট আওয়াজ, ফের লাইন জুতো ট্রেন। শালিমার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে এক্সপ্রেস, ব্যাহত দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল। ফের ট্রেন দুর্ঘটনার সম্মুখীন যাত্রীরা। হাওড়ায় লাইনচ্যুত শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, সাত সকালে ফের ট্রেন দুর্ঘটনা। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। জানা যাচ্ছে দীর্ঘ পথ পেরিয়ে ক্লান্ত যাত্রীরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই প্রবল ঝাঁকুনি, সঙ্গে বিকট শব্দ। রীতিমতো আতঙ্কিত হয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন অনেক যাত্রী। সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনোভাবে দু নম্বর লাইনে চলে আসে। লাইনচ্যুত হয় এক্সপ্রেসের তিনটি বগি। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা মিলেছে বলে মনে করা হচ্ছে। লাইনচ্যুত হয় এক্সপ্রেসের তিনটি বগি। ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ছটা নাগাদ হয়েছে, ট্রেনটা আসছিল খড়গপুর দিক থেকে, আসার সময় নলপুর কেবিনের সামনে স্টেশনের সংলগ্ন মুখ একদম লাইন থেকে লাইনচ্যুত হয়েছে। আচ্ছা, দু নম্বর থেকে এক নম্বরে উঠে গেছে। আচ্ছা, মানুষের ক্ষতি খাতা কিছু হয়নি, আমরা সব গ্রামবাসী ছিলাম, দেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আজ শনিবার বহু সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকে, কিন্তু বিভিন্ন কাজে বহু মানুষ শহরে আসেন। সাত সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কার্যত ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ, নিত্যযাত্রীদের। জানা যাচ্ছে বহু মানুষ ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছিলেন। জানা যাচ্ছে এদিন ভোর ছটা থেকে ছটা পঁয়তাল্লিশের মধ্যে ঘটে ঘটনাটি। সিপিআরও সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসার জানান, ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। যাত্রীদের সুরক্ষিত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। নালপুর স্টেশন মে হুয়ে রেলম্যান কে বারে মে জানকারি দেনা চাহতা হুঁ। আজ সুবহ 5:31 পর সিকন্দরাবাদ শালিমার উইকলি এক্সপ্রেস ট্রেন নলপুর স্টেশন পে মিডল লাইন সে ডাউন লাইন মে যাতে হুয়ে ডিরেল হো গই। ইসমে এক পার্সল ভ্যান অর আগে মে দো প্যাসেঞ্জার কোচেস ডিরেল হুয়ে হ্যাঁ। কিসি তরহ কি মেজর ইঞ্জরি অর ক্যাজুয়ালটি রিপোর্ট নেই হুই হ্যাঁ। 10 বসো কি ব্যবস্থা কর লি গই হ্যায় জিনসে যাত্রীয় কো আপনে গন্তব্য তক ভেজা যায়গা। এআরটি অর এআরএমই साइट पर पहुंच चुकी है और सर्वे का काम किया जा रहा है। सारे पैसेंजर्स को अपने गंतव्य पर भेजने के बाद में रेस्टोरेशन का काम भी किया जाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैंसलैंड, हावड़ा। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।